আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে আমি আপনাদের সামনে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর ব্লগে কী কী থাকছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমার ব্লগে আজকে কী থাকছে। তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যা হয় আজকে লাল চা খেলাম, আর বারান্দাতে আসলাম, এসে দেখি আমার যে মোড়ো মোড়ো গাছটা, করলা গাছটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই গাছটাতে কিন্তু আবারও কয়েকটা মানে করলা ধরেছে। এটা করলা আবার কেউ উস্তেও বলে, দেশি ভাষা যেটা বলে। এটা ছোটো সাইজই হয়, এটা বড় হয় না। তো ভাবলাম আমার এই বারান্দার যে গাছটা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখুন, এটা কিন্তু একদমই পেকে গিয়েছে। আসলে দুই তিনটা করে ধরে, তো ওই দুই তিনটা হিসেবে মানে খাওয়া হয় না। এই যে এখানে আরও একটা ছোট হয়ে আছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা রেসিপি, আমি পুঁই শাক দিয়ে কীভাবে কই মাছ রান্না করলাম আর আলু দিয়ে চাপা শুটকি ভাজি ভর্তা। তো এটা কিন্তু নতুন কোনো রেসিপি না, কমন একটা রেসিপি। আমি যেভাবে রান্না করি সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন, অ্যালোভেরা গাছটা আবারও কিন্তু নতুন পাতা দিয়েছে, আর এখানে পুঁই শাকও কিন্তু আবার নতুন করে হয়ে যাচ্ছে। আমি কিছুদিন পর পর এখান থেকে পুঁই শাকের পাতা নিয়ে খাই। অবশ্য আজকে যে পুঁই শাকটা আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা, সেই পুঁই শাকগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর এই যে দেখুন, এখানে কত সুন্দর ফুল। আসলে ফল যেরকমই হোক, যে কোনো গাছেরই ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর ফুল তো সবারই খুব পছন্দের জিনিস। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার এই করলা গাছটা। তো এখন আমি সবজি কাটার জন্য চলে যাব। এখানে আমি 1 কেজির মতো পুঁই শাক নিয়ে নিয়েছি, এগুলো আমি নিচে যে সবজিওয়ালা আসে ওদের কাছ থেকে কিনে নিয়েছি। আর এখন আমি এই শাকগুলো কীভাবে কাটবো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো শাকগুলো আমি এভাবে একটু বড় বড় করে কেটে নিব, যেহেতু আমি এটা তরকারি রান্না করব, সেজন্য আমি একটু বড় বড় করে নিচ্ছি। আমার শাক কাটাগুলি কিন্তু প্রায় শেষ। আর শাকের মধ্যে আমি 2টা আলু দিব। এই তরকারিতে আমি 2টা আলু কীভাবে কাটবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে আলুগুলো ছিলে তারপর একটু বড় বড় করে কেটে নিব। এই আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাটতেছি। আলুগুলো কাটার পর আমি কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবই কেটে নিব, ওইগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে সব কিছু একসাথে কেটে নিলে পরে রান্নার জন্য কিন্তু খুবই সুবিধা হয়, মানে ঝটপট কিন্তু রান্নাটা করে ফেলা যায়, আর কোটা বসাটাই কিন্তু আসল কাজ। তো এখানে আমি পেঁয়াজ রসুনগুলো ছিলে নিয়েছি, আমি এখানে রসুনও ছিলে নিব, একসাথে সব কিছু কেটে ছিলে তারপর ধুয়ে নিব। ধুয়ে আমি এগুলাকে তারপর চিকন করে কুচি কুচি করে কেটে নিব। তো আমার কিন্তু পেঁয়াজ রসুন কাটা প্রায় শেষ। এখন আমি যে ছুটকি দিয়ে যে আলুটা ভাজবো সেই আলুটা আমি কীভাবে কাটবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে দেখুন, আমার হাতে কিন্তু পলিথিন বেঁধে নিয়েছি। আমি যখনই মানে কিছু এরকম করে বলতে যাই তাহলে আমি হাতে এরকম পলিথিন বেঁধে নিই, বা কাপড়ের টুকরো কাপড় যদি থাকে বাসায় ওইটাও আপনারা বেঁধে নিতে পারেন। আমি এভাবে, আমার কাছে মানে মনে হয় যে তাহলে আর আঙুলের মধ্যে কোনো স্পট পড়ে না, তা না হলে কিন্তু একদম দেখা যায় যে কাজের শেষে একদম আঙুলটা একদম কুচি কুচি হয়ে যায়। তো আমি আলুটাও এভাবে কেটে নিয়েছি। আর এই যে আমার পেঁয়াজ রসুনগুলো সব কিছু কিন্তু আমার রেডি, এখন আমি রান্নায় চলে যাব। আর প্রথমে আমি এখানে শাকগুলো ধুয়ে নিব। শাকগুলো ধোয়ার পর আমি কই মাছ ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে, ওই কই মাছগুলো আমি ধুয়ে তারপর মশলা মাখিয়ে নেব। আমার শাকগুলো ধোয়া শেষ, এখন আমি যে আলুগুলো চিকন করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলোও ধুয়ে নিচ্ছি।
আর আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি, যেহেতু আমি এটা ভাজি করব মানে ভর্তা, তো একটু আলুটা একটু মানে সফট হলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা পছন্দ মতো আপনাদের কেটে নিতে পারেন, তো আমি এভাবেই কেটে নিলাম। আর মাছগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখুন আমার মাছগুলো ধোয়া শেষ, এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে সামান্য লবণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। আর এদিকে আমি চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের চতুর্দিকে লাগিয়ে নিয়েছি। আর সামান্য লবণ দিয়ে দিলাম এর মধ্যে, লবণটা দিলে কড়াইয়ের মধ্যে আর মাছটা লেগে যায় না, ভাজতে অনেক সুবিধে হয়, মানে ফ্রাই প্যানের মতো একদম ভাজা যায়, উল্টাতেও খুব সহজ। তো এখন আমি সবগুলো মাছ এভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলা ভাজার পর আমি তরকারিটা বসিয়ে দিব। আমার মাছগুলো কিন্তু ভাজা শেষ, আমি এখন একটা একটা করে এক পাশ থেকে আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা মাছ আপনারা ভেজে নেবেন। আর এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আমাদের সবার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে নিশ্চয়ই। তো এখন আমি এই যে তেলটুকু ছিল বাকি তেলটুকুর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা ভাজার পর এর মধ্যে আমি যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে আলুগুলা একটু ভেজে নিব, আমি যেহেতু তরকারি রান্না করব একটু ভেজে দিলে যে ভাজার যে সেন্টটা সেই সেন্টটা কিন্তু তরকারির মধ্যে খুব ভালো লাগে, আর এমনি আলু দিয়ে দিলে খেতে তেমন একটা ভালো লাগে না, তাই আমি এভাবে ভেজে দেই। তো আমার এগুলো কিন্তু ভাজা শেষ, এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিব জিরের গুঁড়ো। আপনারা যদি জিরে গুঁড়ো এখানে খেতে না চান তাহলে জিরে গুঁড়ো না দিয়ে ধনিয়া গুঁড়ো দিতে পারেন। তো এখন আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি, আর এখন একটু লবণ দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আবারও। এই যে দেখুন আমার এগুলো কিন্তু কষা শেষ, এর মধ্যে আমি শাকগুলা দিয়ে দিচ্ছি। শাকগুলা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো শাকই দিয়ে দিব। আর এদিকে আমি যে শুটকিটা দিয়ে যে আলু ভাজবো সেই চাপা শুটকিটা কীভাবে ধুইতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে আঙুল দিয়ে আপনারা ভালো করে যে মাছের উপরে যে আঁশটা থাকে সেই আঁশটা আপনারা এভাবে ভালো করে বের করে নেবেন। আর আমি এই শুটকিটা বাড়ি থেকে আনিয়ে রাখি সবসময়, আমাদের দেশের বাড়ি থেকে, দেশের বাড়ির শুটকি সবসময় কিন্তু খুব ভালো হয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে আবার শুটকি বাইরে থেকে আনতে হয় নাকি, আসলে শহরের মধ্যে যে শুটকিগুলো কিনতে পাওয়া যায় সেই শুটকিগুলো কিন্তু আমার কাছে জানি না একদমই ভালো লাগে না, কীরকম একটা ব্লিচিং পাউডারের মতো গন্ধ করে আমার কাছে, তো সেজন্য আমি এটা খেতে পারি না, তাই আমি সবসময় বাড়ি থেকে আনিয়ে রাখি, কেউ আসলেও আমি বলে দিই আর আমরা গেলে তো অবশ্যই নিয়ে আসি। তো আমার মাছ শাকটা কিন্তু কষানো শেষ, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে তারপর এখানে আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা আমি একটু আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা দিয়ে দিবেন, কম বেশি দিতে পারেন। তরকারিটা যদি কেউ শুকনো খেতে চান তাহলে ঝোলটা একটু কম দিলেই হবে। আর কষানোর সময় কিন্তু শাকটা কিন্তু প্রায় অর্ধেকই হয়ে আসছে। তো এই যে দেখুন আমি কিন্তু এরকমভাবে ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আর ওদিকে আমি আরেকটা চুলায় আমি চলে যাচ্ছি আমার যে শুটকির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আমি একটা কড়াইতে প্রথমে তেল দিয়ে নিচ্ছি, এর মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো রসুন কুচিগুলো ছিল আমার অবশিষ্ট যেগুলো আছে সেই সবগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব। আর এই ভর্তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ রসুন বেশি দিলে কিন্তু খেতে ভালোই লাগে, যে কোনো ভর্তা দিয়ে আপনারা দেখবেন পেঁয়াজ রসুন যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা হয়। তো আমার পেঁয়াজগুলো বেশি ভাজবো না, এখানে হালকা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে আলুর কুচিগুলো দিয়ে দিব, কারণ আমি আলু কুচিগুলোও কিন্তু এই পেঁয়াজের সাথে ভেজে নিব। আর এখানে সামান্য লবণ দিয়ে দিব, বেশি লবণ দিব না, সামান্য দিব জাস্ট এটা ভাজার জন্য, পরবর্তীতে আমি আবারও লবণ দিয়ে দিব।
তো ওইদিকে কিন্তু আমার চুলাতে আমার তরকারিটা বলক উঠে গিয়েছে। তো এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু একদম সুন্দর হয়ে গিয়েছে। তো আমার কিছুক্ষণ পর আমি চুলাটা বন্ধ করে দিব। আর এদিকে কিন্তু আমার আলুগুলো ভাজি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি যে শুটকিগুলো ধুয়ে রেখেছি সেই শুটকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব এখন। তো শুটকিগুলো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে একটু নেড়েচেড়ে দিব। আর এই শুটকিগুলো দেওয়ার পর কিন্তু একদম গলে যাবে। আর বাড়ির শুটকির হওয়ার কারণেই কিন্তু এরকম গলে যায়। আর আমার যে সিলেট থেকে যে মানে শুটকিগুলো কিনি সেই শুটকিগুলো কিন্তু এরকম একদম গলে না, শক্ত হয়ে থাকে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর আমার শুটকি আর আলু কিন্তু একদমই দেখেন গলে গিয়েছে, শুটকির মধ্যে কিন্তু কোনো আস্ত ভাবই নেই, একদম গলে গিয়েছে। আমার এগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। তো এখানে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচ একটু বেশিও দিতে পারেন, শুটকি মানেই তো ঝাল, ঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আর কিছুই দিব না, সামান্য লবণ দিব। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিচ্ছি না, আপনারা যদি খান তাহলে দিতে পারেন। আর সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিব। এটা কিন্তু কিছুক্ষণ পরপরই আপনারা নেড়ে দিবেন, যেহেতু এটার মধ্যে কোনো ঝোল দেওয়া হয়নি, কিন্তু লেগে যেতে পারে। তো এভাবেই আমি বারে বারে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু একদমই সুন্দর সফট হয়ে গিয়েছে, আর আমার তরকারিটাও কিন্তু রান্না শেষ। চুলাটা আমি এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি। আর ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এই ভর্তাটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।